আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকেলে চায়ের সাথে খালি চা খেয়ে থাকেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। চায়ের সাথে টানা হলে কি হয়, এমন একটি চায়ের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে তৈরি করব ছোট বড় সকলের পছন্দ চানাচুর মাখা। চলুন দেখে নিই এই চানাচুর মাখা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। চানাচুর মাখার জন্য আমি এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, কিছু টমেটো কুচি, লেবু খোসা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। প্রথমে আজ একে একে সব উপকরণগুলো বাটিতে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি শসা, লেবু, টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন আপনার চানাচুর মাখা তত ভালো হবে। আমি এখানে সব উপকরণগুলো একবারে দিয়ে পর্যায়ক্রমে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমার এই চানাচুর মাখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা হলো, সেখানে আমি এখানে রান্না করা ছোলা ব্যবহার করেছি। এতে আমার মনে হয় চানাচুর মাখা আরও বেশি সুস্বাদু হয়। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ রান্না করা ছোলা বা চিকুইজ ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি প্রধান উপাদান চানাচুর। আমি চানাচুর মাখার জন্য সব সময় চিকন এই টাইপের চানাচুরগুলো ব্যবহার করা পছন্দ করি। দেখবেন দোকানেও এই ধরনের চানাচুরই ব্যবহার করা হয়। এই চানাচুরগুলো অন্য চানাচুরগুলোর চেয়ে অনেক বেশি ক্রিস্পি এবং স্বাদটাও ভিন্ন। এই চানাচুরের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে বাদামের পরিমাণ কম থাকে এবং কোনো ধরনের বুট বা অন্য কোনো চিরা ব্যবহার করা হয় না, তাই এটি এভাবে মাখালে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনি যদি অন্য সাধারণ চানাচুর, রুজি বা বোম্বে বা আমরা যে চানাচুরি খেয়ে থাকি সেটা যদি ব্যবহার করেন, তবে খুব অল্প সময়ের মধ্যে সেটি মেতিয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চানাচুর ব্যবহার করেছি। যে লেবু আমি ব্যবহার করেছি সেটি যে কোনো একটি লেবু, পাতি লেবু হোক, যে কোনো লেবু, সেটিকে ভালো করে গায়ের সবুজ অংশটা ছিলে ভেতরের সাদা অংশটা কুচি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার, ভেরি ডিলিশিয়াস এবং অ্যাপেটাইজিং চানাচুর মাখা। আশা করি আমার আজকের এই চানাচুর মাখা রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।